কালকে যেখানে সীমার গল্পটা আমি শেষ করেছিলাম ওখান থেকে আবার শুরু করছি। শুরু হয়ে গেল সীমার কে নিয়ে লড়াই, রেশা রেশি, কেউ বলছিল সীমা তুমি তো জানতে, তোমাকে তো বলা হয়েছিল, তোমাকে তো ওরা বলেছিল, ওয়ার্নিং দেওয়া হয়েছিল, তুমি কেন শুনলে না? সত্যি কি তাই? না, সীমাকে সময় দেওয়া হয়নি। 5 ঘন্টার মধ্যেই যা করার করে দিয়েছে, কারণ এর আগেই কাজটা হয়ে গেছিল। সীমাকে সময় দেওয়া হয়নি, এটা ভুল যে সীমাকে সময় দেওয়া হয়েছিল, সীমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কোথাও সেরকম কিছু করা হয়নি। কিন্তু লোক কি মানবে? সবাই বলে হ্যাঁ জেনে শুনে করেছো, কুছ তো লোক কহেঙ্গে। এটাই তো না, আমাদের জীবনটাই তো এরকম। ছোড়ো কালকে বাতে কালকে বাত পুরানে, এই ভেবে সীমা কিন্তু তার দুটো চ্যানেলকে গড়ে তুলতে শুরু করলো। তা তো কি লোক থামলো? কেউ বলল সীমা নাকি ইচ্ছে করে স্ট্রাইক খেয়েছে, কারণ সীমা শুকে ফলো করেছে, শুয়ের চ্যানেল তাড়াতাড়ি হয়ে গেছে, তাই সীমার মনেরও এই ইচ্ছেটা ছিল, করে ফেলেছে। বাহ, কল্পনার গরু গাছে ওঠে, ভাবতে কি, ওটাতে তো পয়সা লাগে না? না, কিন্তু কেউ কেউ অনেক কটু মন্তব্য করলো, চ্যানেল যদি সন্তানের মতো হয় তাহলে সেই সন্তানকে তুমি কেন বিপদে ফেললে? যেমন কর্ম তেমন ফল, বেশ হয়েছে, যা করেছ ইচ্ছে করে করেছ, কেন একজন এরকম মানুষের সাথে এরকম লড়তে গেলে? কিন্তু কিছু কিছু মানুষ ছিল, ওরা অন্ধের মতো সীমার পাশে দাঁড়িয়ে রইল। আর সীমাও ওদের সাপোর্টে হয়তো একটু হলো শক্তি জোগালো। খালি একটা কথাই ভাবলো যে আমাকে এখন চ্যানেলটাকে গড়তে হবে। আমি জেনে শুনে বিশ করেছি পান, না, সীমা জেনে শুনে বিশ পান করেনি, ও এতটা বুঝতেই পারে, একটু সময় যদি তো দেয়নি। তবে এত কষ্টের মধ্যেও সীমা তার স্ট্রেংথকে হারায়নি, আর চারিদিকে সমস্ত কটু মন্তব্য ও সব দেখল, সব বুঝল, কে ওর পাশে আছে কে ওর পাশে নেই। যেসব লোকরা নিজেদের ব্লগিং চ্যানেলকে ছেড়ে জ্ঞান দিচ্ছে, ওরা নিজেরাই সীমাকে বলছে সীমা তুমি আগের মতো ব্লগিং শুরু করো, সীমা প্লিজ তুমি এগুলি ছেড়ে দাও। তাহলে সীমা যদি উল্টে প্রশ্নটা করত, তোমরা কেন ব্লগিং করছো না? যে বলছে এরা কিন্তু 10 দিন ধরে ব্লগিং করছে না, কিন্তু সীমাকে জ্ঞান দিচ্ছে। আবার আবার কারোর কারোর এটাও দুঃখ হচ্ছে, যতটা ভ্যালু তুমি পেয়েছ ততটা তো আমরা পাইনি, দাম কিমত। তার মধ্যে সীমা লিক করে দিল ওর এই চ্যানেলটা যেটাতে ও ধাপ্পা খেয়েছে এটা কত সংখ্যা, এটা নিয়ে ওর অনেক কটূক্তি শুনতে লাগল। নিঝুম সন্ধ্যা ক্লান্ত পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, নিঝুম সন্ধ্যা।
এই হলো সীমা স্থির হয়ে গেল। ক্যা করু মারা খেয়াল হ্যাঁ, এ তোমারা খেয়াল হ্যাঁ মানে ও চ্যানেলের, ও শুধু একটাই স্বপ্ন কি করে দুটো চ্যানেলকে রক্ষা করবে। ও বুঝে গেল যে আমাকে আমার চ্যানেলকে বাঁচাতে হবে, কিন্তু তাতেও লোক থামল না। প্রতিটা পদে ওকে হেনস্থা, কোথাও গেল হেনস্থা, ভিডিও তো হেনস্থা, কিন্তু হ্যাঁ যখন ওরা দেখল এত কিছু করার পরও ওকে কিন্তু দমিয়ে রাখা গেল না, ও ওর মতো করে বাঁচতে শুরু করলো। দোস্ত দোস্ত না রাহা, প্যার প্যার না রাহা, জীবন ওকে অনেক কিছু শিখিয়ে দিল যেটা দরকার ছিল। ও বুঝতে পারলো পৃথিবীর কেহ ভালো তো বাসে না, পৃথিবী ভালো বাসিতে জানে না, এটাও বুঝে গেল। আর এটাও বুঝে গেল আমার চ্যানেল আমার কষ্ট আমাকেই বুঝতে হবে। পাছে লোকে কিছু বলে সেটা ভাবলে চলবে না, ও পুরো দমে দুটো চ্যানেলকেই গড়ে তুলতে শুরু করলো আর দু জায়গাতেই ভিডিও দিতে শুরু করলো। পেয়ে গেল অসংখ্য ভিউয়ার্সের ভালোবাসা, যেটা ছিল ওর মূল তাকত। তারপরও কিন্তু সীমাকে অনেক সহ্য করতে এখনো হচ্ছে, কারণ কেউ কেউ ওর অন্য নামও দিয়ে দিচ্ছে, ওর ক্ষতটা তো আজও আছে না। ওর হাসিটা তো আছে, ভেতরে কি দুঃখ নেই, এখনো কি নেই, এখনো আছে। এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দুনয়ন, সুখেও কেঁদে ওঠে মন। সুখে কাঁদেনি, ওর ভেতরে এখনো দুঃখ আছে যে এমন কি ভুল করলাম, আমার দুটো পড়ে গেল, দুটো, কিন্তু একটাই কথা, হয়তো এই শিক্ষাটা ওকে অনেক বড় করে তুলবে, হয়তো জীবনেও দুটো চ্যানেল খোলার কথা ভাবলো না হলে। কিন্তু সমস্ত বড় ইউটিউবাররাই কিন্তু বড় হয়ে যাওয়ার পর দুটো করে চ্যানেল খোলে বা তিনটে চারটে খোলে। উপরালা বোধহয় ও রাস্তাটা আগেই করে দিল, যারা এরকমভাবে থাপ্পা খেয়ে দুটো করে চ্যানেল খুলল এবং দুটো করে চ্যানেলকে গ্রো আপ করলো, তার মানে ওই যে বসে আছে সে জানে দুটো চ্যানেলকে ও রক্ষা করতে পারবে। বলে না ভগবান দেনে ওয়ালা জব ভি দেতে দেতে ছাপ্পর ফারকে, হতে পারে ছাপ্পর ফারকি দিয়ে দিল, যেটা ওর মাথাতে কোনোদিনও হয়তো আসলো না হলে, বা আসলো অনেক বছর পরে বা এক বছর পরে আসলো হলে, এটা কোনো মতে করে দিয়ে দিল। তাই শেষমেশ এটুকুনি বলবো, ভালো থাকো। আর সীমা সবার কাছে একটা কথা এখন বলে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিতে পারি। আমার কাহিনীটা ফুরিয়ে গেল, সীমার কাহিনী এখানেই শেষ। আমরা দেখব সীমা সামনে দিনের যাত্রা কতটা হচ্ছে, কেমন। বাই বাই।
বি উইথ প্যাশন উইথ এপি। আমার সংখ্যাটা বাড়ছে না, আমারও তো লাগে প্লিজ। ওয়াইটি মানে সংখ্যা, সংখ্যা নেই তো ওয়াইটি কিসে? হাসতে গাতে গুজারা তু কর, দুনিয়া কি তু পরবা না কর, দুনিয়া সে কোই পরবা নেই। বাবা।